আগমন্তু মার হবে দু সারাটি জাহান সজাই পশু পাখি মরহাবা জান দেখিতে মার নুরে রবি সকল ঈদের হল পবিত্র ঈদের জোরে জোরে সকল ঈদের সেরাইদ হল পবিত্রই দে মিলা দু আগমন্ত মর হইল হিজরত করিলা সোনার মদিনায় আগমন্ত মার হইল হিজরত করিলা সোনার বলতে বরাবর না হিজরত করিলা সোনা নাই কাবি তের মায়া হে সবার পিয়ারা হায়া নবী সকালে ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈ দেবা সকল আের শ্রাই হল ঈদ দে পবিত্র ঈদ দে মরহবা কন আর জড়ে কোন মুসলমানের আরে আবার পেয়ারা নবীর নুরনবী রহমাদুল্লি আলামিনের উপরে ইহুদিরা প্রশ্ন তুলতো নবীজির নবুয়ত মোবারককে বিভিন্ন ভাবে অস্বীকার করার চেষ্টা করত ইহুদিরা আমার মায়ের নবী রহমাতুল নীল আলামিনের পক্ষে আমার আল্লাহ ওহি নাজিল কইরা আমার দয়াল নবীজির আল্লাহ কয় হুজুর বলেন ওয়া আহাইনা ইলা ইব্রাহিমা আমি আল্লাহ ইব্রাহিম নবীর উপরে যেইভাবে ওহি নাজিল করতাম করেছি আপনি নবীর উপরও সেইভাবে ওহি নাজিল করি শুধু ইব্রাহিম নবী না ইসমাইলা ইসমাইল নবীর উপরে আমি যে আল্লাহ ওহিনাজিল করছি আপনি নবীর উপরে আমি ওই আল্লাহ ওহিনাজিল করি ও ইসহাক হযরতে ইসহাক আলাইহিস সালামের উপরে আমি যে রব্বুল আলামিন ওহিনাজিল করতাম আপনি নবীর উপরে আমি ওই রব্বুল আলামিন ওহিনাজিল করছি ও ইয়াকুব আল্লাহ কয় হুজুর নবী গো ইয়াকুব নবীর উপরে আমি যে রব্বুল আলামিন ওহিনা নাজিল করেছি ইহুদিদেরকে জবাব দেন আপনার উপরেও আমি ওই রব্বুল আলামিন ওহি নাজিল করি ও নবী ওয়াল আসবাত ইয়াকুব নবীর ছেলেদের উপরে আমি আল্লাহ যে আল্লাহ ওহি নাজিল করছি আপনার উপরও আমি সেই আল্লাহ ওহি নাজিল করি ওয়াইসা ঈসা ঈসা নবীর উপরে ও আইয়ুব নবীর উপরে ও ইউনুসা ইউনুস নবীর উপরে ও হারুনা হারুন আলাইহিস সালামের উপরে ও সুলাইমান এবং হযরতে সুলাইমান আলাইহিস সালামের উপরে এই নবীদের উপরে আমি যে আল্লাহ ওহী নাযিল করতা আপনার উপরেও আমি ওই আল্লাহ ওহী নাযিল করি চিৎকার দিয়া কোন সুবহান আল্লাহ এরপর দরকার আছে নি দরকার আছে তো ওহুদীরা মানতে চাইতো না আল্লাহ কয় ওয়াতায়না দাউদ যাবুর যেই যাবুর কিতাব দাউদ নবী তেলাওয়াত করতেন ওনার তেলাওয়াত শুনে শুনে নদীর ধারে নদীর ভিতরের সমুদ্রের ভিতরের প্রাণীগুলো নদীর কিনারে আইসা দাউদ নবীর জবানে জবুর কিতাবের তেলাওয়াত শুনতেন ও নবী হুদিদেরকে বলে দেয় ওই জবর কিতাব দাউদ নবীর উপরে আমি আল্লাহ নাজিল করছি আমি ও আল্লাহ আপনার উপরেও ও কোরআনের নাজিল করি দূরে কনসুবাহান আল্লাহ রব্বুল আলামিন চৌষট্টি নাম্বার আয়াতের দিকে আগে যায় তিষট্টি নাম্বার আয়াত শেষ এরপরে আমার আল্লাহ কয় হুজুর আর জবাব দেন ওয়ারুসুলান কদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবল ওয়া রাসূলান লাম আলাইকা নবী গো ও রাহমাতুল লিল আলামিন যেই সমস্ত নবীদের নাম এই কোরআনে উল্লেখ করে আমি আল্লাহ আপনার উপর ওহি নাজিল করছি যে সমস্ত নবীদের নাম বলি নাই কিন্তু নবীদের ইঙ্গিত করে ইশারা করে তাদের ঘটনা তাদের কিসাস তাদের কিচ্ছা তাদের গল্প আমি আল্লাহ আপনি নবীর উপরে কোরআন আকারে নাজিল করছি ও নবী বলেন তাদের উপরেও আমি আল্লাহ ওহি পাঠাইছি আপনার উপরও আমি ওই আল্লাহ ওহি পাঠাই এখানে শুধু শেষ না আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের আল্লাহ কয় ওয়া রাসূলাল্লাহ নাকসুস আলাইকা ও নবী ওই সমস্ত নবীদের উপরে যাদের কথা কোরআনে আমি বর্ণনা করি নাই আপনার আলেম আমি খবর দিয়া আপনার অন্তর মোবারক আলেম মোবারক জমা রাখছি যে সমস্ত নবীদের কথা যাদের কথা কোরআনে উঠে নাই হুজুর ওই নবীদের মধ্যে যাদের উপর হী হইতো যাদের উপর ওহী হয়েছে তাদের উপরেও আমি আল্লাহ ওহী নাযিল করছি আপনি নবীর উপরেও আমি আল্লাহই ওহী করি জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমানের আমার প্রিয় নবীর উম্মতের আর এরপরেই bari ইহুদিদেরকে আমার আল্লাহ ফাইনাল জবাব দেয় ফাইনাল

পুরো তাওরাত কিতাব নাজিল করার পর এই কারণে আপনি নবী যদি নিজের নবুয়ত প্রমাণের জন্য পুরা কোরআন শরীফ একবারে একেবারে নিয়ে আসার দাবি ইহুদিরা করে আপনি ইহুদিদেরকে জিজ্ঞেস করেন মুসা নবী সারা আপনি নবী বাদ দিয়া অন্যান্য নবী রসুলদেরকে তারা নবী এবং রসুল হিসেবে মানে কিনা সবাই বলে হ্যাঁ আমরা মানি তখন আল্লাহ কয় হুজুর জিগা আমি তো মুসা নবীর লগে তুর পাহাড়ে নিয়ে কথা কইছি অন্যান্য নবীদের সাথে তো কথা বলি নাই তো মুসা নবীর সাথে কথা বললাম অন্য নবীদের সাথে সরাসরি তুর পাহাড়ে নিয়ে কথা বললাম না তবু অন্য নবীদেরকে নবী মানতে অসুবিধা নাই মুসা নবীর উপর পুরা তাওরাত পাঠাইছি আপনার উপর খন্ড খন্ড করে কোরআন শরীফের আয়াতে কারীমা পাঠাচ্ছি এই ওহি মানতে তাদের বাধা দেয় কিসে চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ যুক্তি আছে নি যুক্তি আছে কথা কইছে কে কে বলছেন আরে আপনারা মরা কে কে কইছে আমার হেনা গলা বসা আপনি কি গলা বসা না ক্লান্ত গেছে শেষ করে দিমু তাহলে আমার লোক কথা কল আমি মরার মতন চোখ বন্ধ করে ওয়াজ করতাম পারি না যে আমার কথা আমি আপনারা যতক্ষণ বলবো আমার কথা আর আমার কথা আপনি বুঝছেন তখনই বুঝবো তখন আপনি আবার আমার কথা রিপ্লাই উত্তর দিবেন আমরা আপনি যদি জুত করে বয়েছেন তাহলে আমি কি বুঝবো বুঝছেন না বুঝছেন না বুঝছেন না কি বুঝছেন না এটা তো আমি বুঝতে পারবো একটু কথা বলবো কথা বলবো খেয়াল করবো

একটু বুঝবেন এগুলি মারাত্মক হিংসু হিংসু ধান্দাবাজ কবেন হুজুর কি কবুর কি বাজান এই যে পোস্টারটা পবিত্র যশ্ন জুলুসে ঈদে মিলাদ নবী লেখছে দেখিয়া এই ওয়াহাবিরা জায়গা জায়গায় ঘুরে আর কয় এটা বেদাত রিশারেক রিশারেক হারাম বলে কিনা বলে কিনা বলে কিনা বলে কিন্তু এই পোস্টারে সব ঠিক রাখিয়া এই ঈদে মিলাদুন নবীর জাকাত যদি খালি সিরাতুন নবী লাগায় দেন তাহলে এই মাহফিলদার বিরোধিতা কি ওই ওহাবীর ঘরে ওহাবি করব কথা কর না কথা কর তাহলে এখানে যে হুজুররা আছে নাম এই হুজুররাই মেহমান থাকবে পোস্টারের বাকি সব ঠিক থাকবে শুধু মিলাদুন নবীর জায়গা সিরাতুন নবী লাগায় দিলে তার কোনো অসুবিধা তার কোনো অসুবিধা তার মানে এই মিলাদুন নবী লাগানোর কারণে এই মাহফিলে যেই লোক কইছে হারাম শিরিক বেদাত সিরাতুন নবী লাগায়া দিলে ওই লোকেই এডারে হালাল সওয়াবের কাম বৈধ কাম কইয়া মানুষের ডাইক্কা বাড়ির থেকে আনতে চেষ্টা করব এতে করে প্রমাণ হইল আসলে সুন্নিদের সাথে তার বিরোধিতা না নবীর মিলাদুন নবীর লগে তার দুশমনি ঠিক কিনা বলেন নবীর মিলাদুন্নবীর সাথে दुश्খির ভাই নবীর মিলাদুন্নবীর লাগাত তুই दुश्मनी করস কিল্লাইগা কই আমরা নবীর সুন্নাত মানি সিরাত মানি মিলাদ মিলা মানি না তো মিলাদ আরবী শব্দ যার বাংলা অর্থ হচ্ছে জন্ম তো যে ব্যক্তির জন্ম মাননা সিরাত আরবী শব্দ তার বাংলা অর্থ হচ্ছে জীবনী তো তুমি যার জন্ম মানলা না তার জীবনী মানলা এটা কি মাননের কথা না বা ঠারি কথা আগে জন্ম মান বা পরে সেনা গিয়ে মান যে ব্যক্তি জন্ম গ্রহণ করছেন তার জীবনী আছে যার জন্মই হয় নাই তার আবার জীবনী কিসের ঠিক কিনা বলে তুমি নবীর মিলা দেয় সিরিকের ফতুয়া কোন বুদ্ধিতে দাও এ বেড়া খাস কি তুই নবী কি স্রষ্টা না সৃষ্টি কত গণ্য কার নবীজি কি স্রষ্টা না সৃষ্টি যে সৃষ্টি তার জন্ম আছে ঠিক কিনা বলেন জন্ম না একমাত্র কার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলা আল্লাহ ঘোষণা dise আমি কারোর থেকে জন্ম নেই না কাউকে জন্ম দেই জন্মদিন নাই আল্লাহর আর বাকি সবার জন্মদিন আছে ঠিক কি না বলেন তুই বুঝিস বেক কালকনা আর আন্দোজ ভাত তরকারি খাস খিচুড়ি তুই আর কি বুঝবি নবীর मोहब्बतে আগে আসতে হবে তখন বুঝবা বেনারে মিলাদুন্নবী ফালদয়া দিলে জায়েজ হয়ে যায় মিলাদুন্নবী রাখলে না জায়েজ হয়ে যায় এটা তো শর্ত পরতা মন মানুশি কথা ছাড়া কোন মানুষ এই ধরনের আজেবাজে কথা বলতে পারে না ঠিক কিনা বলি ঠিক নেই আমার প্রিয় নবী উম্মতের আরে মায়ার নবী রহমাতুল লিল আলামিন আগে প্রশ্নের সম্মুখীন হইলেন আমার আল্লাহ আমার দয়াল নবী কয় নবী ও নবী জগৎবাসী বা বলেন আমি আল্লাহ আপনার উপর ওহিনাদিল হিনাজিল করছি যে আল্লাহ ইব্রাহিম নবী ইসমাইল নবী ঈসা মুসা দাউদ আলাইহিস সালাম সহকারে বেশ কয়েকজন নবীগণের নাম আমার আল্লাহ উল্লেখ করে বললেন বললেন ওই নবীদের উপরে আমি যেই আল্লাহ ওহী নাজিল করেছি আমি ওই আল্লাহ আপনার উপর ওহী নাজিল করতেছি ইহুদিদেরকে বলেন মুসা নবীর মতো যদি তাওরাত কিতাবের মতো পুরো কোরআন পুরো কিতাব নিয়ে আইসা নিজের নবুয়তের প্রমাণ না দিল কাউরে তারা যদি নবী হিসাবে না মানে আপনাকে যদি নবী হিসাবে না মানে তবে তো নবী গো আমি তো ইব্রাহিম নবীর সাথে মুস্তুর পাহাড়ে লইয়া মুসা নবীর মতো কথা বলি নাই ইসমাইল নবী ইসমাইল নবীর সাথেও মুসা নবীর মতো কথা বলি নাই অন্য যত নবী আছে কারো সাথে তুর পাহাড়ে নিয়া মুসা নবীর মতো কথা বলি নাই গো নবীজি তবু তারা তাদেরকে নবী হিসাবে মানে কোনো আপত্তি নাই আপনার ক্ষেত্রে যারা প্রশ্ন তোলে তাদেরকে বলেন তাদেরকে বলেন তাদেরকে বলেন শোনো রসুলদেরকে মেনে নিতে হবে তোমরা রসুল কিতাব কি পুরা কিতাব একসাথে নিয়ে আইলো না অংশ নিয়ে আসলো ওই দিকটা দেখার দায়িত্ব তোমাদের না রসুল আল্লাহ কেন পাঠাইছে আগে সেটা জানো তারপরে তোমরা তাদের বিরোধিতা করবা জোরে কোন সুবহান আল্লাহ আগে যাই না আমার আল্লাহ কয়

জগৎবাসীরে জানান ইহুদিদেরকে জানান আপনার সমস্ত উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহর রাসূল যে পাঠাইছি রাসূল পাঠানোর পিছনে আমি আল্লাহর উদ্দেশ্য আছে এক নাম্বার কারণ হলো রাসূলদেরকে আমি জমিনে পাঠাইলাম রাসূলাম মুবাশশিরিন রাসূলেরা দুনিয়ায় যাবে তাদের উপর যারা ইমান আনবে ওই রসুলেরা যারা ইমান আনবে নে কামল করবে রসুলদের দায়িত্ব হলে তাদেরকে ইমানে দাওয়াত দাও আমলে তালিম দাও তারপর তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও আল্লাহ কয় হুজুর রসুলদের দায়িত্ব আর বুঝাইয়া দেন ওয়া মুনজিরি রসুলদের দায়িত্ব হলো যারা কাফির হবে ইমানের দাওয়াত পাওয়ার পরেও ইমানের দাওয়াত গ্রহণ করবে না কবুল করবে না যারা নাকি আপনি নবী রহমাতুল লিল আলামিন কে দেখার পরেও মজেদা দেখার পরেও ভালোভাবে জানার পরেও ইমান আনবে না হুজুর আপনি বলেন রসুল আল্লাহ পাঠায় এক নাম্বার কারণ ইমানদারের জান্নাতের সুসংবাদ দিবে দুই নাম্বারের কারণ হলো যারা ইমান আনবে না কাফের হবে রসুলদের আগমনের উদ্দেশ্য হলো রসুলেরা তাদেরকে জাহান নামের আজাবের খবর দিবে জুড়ে বলেন না আল্লাহ রসুল কেন পাঠাইছে উত্তর ভাইছেন ইমানদারের জন্য জান্নাতের তর সুসংবাদ আর বেঈমানের জন্য জাহান্নামের আযাবের ভয় এ দুই কথা কোনের লাগি আল্লাহর রাসূলরা আসছেন এ দুই কথা বলার জন্য এ মুসলমান এবার আসেন ইমানদার কারা কয় এখন কিন্তু কঠিন হইব শক্ত হইব কষ্ট পাইবেন আপনারা কষ্ট পাইলেও আমার বলতে হবে আল্লাহ রাসূলের কথা আল্লাহ রাসূল যেভাবে বলছে সেভাবে বলতে হবে আপনি যদি ईमानदार হন আপনার মতের বিরুদ্ধে গেলে যেহেতু আল্লাহ এবং তার রাসূলের কথা আপনি ईमानदार হইলে আপনার কাজ হবে নিজের গাদদারি গোরানি বাদ দিয়া তা মেনে নেওয়া কথা বলেন ঠিক কি না এইজন্য বলি আমরাাক কল্লো আমার সত্য কথা সঠিক কথা বলতেই হবে ইমানদার কারকর নবীজির হাদিসে مبارকে আমার মায়ার নবী رحمتุลিল আলামিন বলেন ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু احدুকুম হtta আকুনা আহাব্বা ইলাইহি মে ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইম আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম চিৎকার দি এখন সুবহানাল্লাহ নবী কয়ে যে ব্যক্তি তার পিতা মাতা তার বিবি তার সন্তান আল্লাহ সৃষ্টির সমস্ত মানুষ এবং সমস্ত বিষয়বস্তু থেকে আমি নবীর যে ব্যক্তি বেশি ভালোবাসতে না পারছে নবী কয়ে ওই ব্যক্তি ইমানদার হইতে পারে না চিৎকার দিয়া কম আল্লাহ সবার থেকে নবীর ভালোবাসা কম হবে না বেশি

জোরে কন কি লয়া আর জোরে কন কি লয়া শুধু কি মহাব্বত আনন্দ লয়া ও আমি যে নবীর উম্মত যেই নবীর খাতিরে আল্লাহ আমারে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস গোটা মানব জাতির মধ্যে যে নবীর কারণে আমারে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মত আল্লাহ বানাইছে ওই নবীর আগমনে আমি রাস্তায় বের হয়ে গেলাম আর জবানে বললাম নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে আহা সুবহানাল্লাহ মুসলমানের ইমানদার হলে ইমানদারের মতো আচরণ থাকতে হবে নিজের মতো নিজে বললে হবে না কয় নবী আল্লাহ ও গ লিল আলামিন জগৎবাসী বলে আমি নবী সহ সমস্ত রসুলদের আগমনের উদ্দেশ্য হইল তুই যদি ইমানদার হাস তাইলে তোরে আমলের তালিম দিম যদি তুই ইমানদার আমলকারী হয়ে যাস আমি নবী তোরে জান্নাতের সুসংবাদ দিম ও বাবা আবার আল্লাহ কয় হুজুর কয়া দেন ওয়া মুনজিরিন ইমান আনবি না ঠিক মতো আমল করবি না নিদের ইমান খুয়াইয়া কাফের হইয়া যাবি কুপুরিতে নিপতিত হইলে আমি নবী তোরে জাহান নামের আজাবের কথা বলবো জাহান নামের শাস্তির কথা বলবো এরপরে আল্লাহ কয় লি আল্লাহ ইয়াকুন আলিন নাসি আলাল্লাহি হুজ্জাতুম বাদার রাসূল আল্লাহু আকবার সাহাবীরা কয় হুজুর নবীজি গো ও দয়াল নবীজি রব্বুল আলামিন রসুলদেরকে পাঠাইলেন প্রথম কারণ হইল ইমানদারেরা জান্নাতের সুসংবাদ দিবে দ্বিতীয় কারণ হইল বেঈমানের জাহান্নামের আযাবের কথা বলবে ও দয়াল নবীজি নবী গো আল্লাহর রাসূলদেরকে দিয়া এই ব্যবস্থা করার কারণটা কি

আমি আল্লাহর সামনে এমন কোন অভিযোগ করতে না পারে আল্লাহ আপনার হেদায়তের কথা ইমানের কথা জান্নাতের খোঁজ খবর লইয়া জাহান নামের আজাবের ভয় ভীতি লইয়া আমাদের কাছে দাওয়াত নিয়া কেউ যায় নাই যার কারণে আপনার উপর ইমান আনতে পারি নাই আপনারে চিনি নাই বুঝি নাই এমন অভিযোগ দিয়া কে আমাদের ময়দানে কেউ যেন বাচার রাস্তা বাহির করতে না পারে এই জন্যে আমি রসুলদেরকে পাঠাইছি চিৎকার দিয়া কংস বাহান আল্লাহ তাইলে রসুলদেরকে পাঠাইছি আল্লাহ আমার ঘরে ধরনের লিখিয়া দুনিয়াতে দাওয়াত দিত আর আখেরাতে আল্লাহ ধরব মাস্তানি করছে ফজরের সময় ঘুমাইয়া ছিল নামাজ পড়া নাই মিলাদবীর বিরোধীটা করছো পোস্টার দেখলে সিরিয়াল আইসো ব্যানার দেখলে খুললা বললাম কারণ দেখি 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 কুবু আল্লাহ হেদায়ের বানি লুয়ে কেউ দাইয়ে নাই এক লক্ষ চব্বিশ হাজার পায়গম্বর পাঠাইছি শুধু আমার হেদায়েতের বাণী আমার তৌহিদের দাওয়াত তোদের কাছে ঠিক মতো উপস্থাপন করার জন্য সব নবীদেরকে আমি আল্লাহ ট্রেনিং দিয়া পাঠাইছি আমি ট্রেনিং দিছি আমি সুরা আলে ইমরানের 81 নাম্বার আয়তে গরিমা খুললে সেখানে পাওয়া যায় আমার নবীর মিলাদুন্নবী উদযাপন নবীর মিলাদুন্নবী কেমনে উদযাপন করব সেই ট্রেনিং দাও দিছে আমার আল্লাহ সুবহানাল্লাহ কে দিছে ট্রেনিং আল্লাহ কোরআন শরীফে দলিল যারা বিরোধিতা করবে হוש কোয়েনা করিস কোরআন শরীফ অস্বীকার করলে ইমানদার না কাফের জোরে কোরআন না মানলে ইমানদার না কাফের এক হইলো আমল করে না গুনা গুনা কিন্তু আরেক তো হইলো যে কোরআন শরীফ মানেই না কোরআনে কইছে না মানি না তাহলে এটার ইমান আছে না গেছে আছে না গেছে এটারে ফাইলে কি লগে ঘুরাইবেন না মুড়াইবেন তোর লগে আমার কোনো সম্পর্ক নাই খারাপ সে যদি আমার বাপ হয় বাপের সাথে পুত্রের সম্পর্ক ঠিক থাকবে কিন্তু ইসলামের ক্ষেত্রে নবীর ক্ষেত্রে বাবার সাথে আমার কোনো সম্পর্ক হয় জিন্দাবাদ আলমাগাজি শের বাংলার কথা শুনলেই শেরের পশম খায় আমি কালকে পটিয়া মাহফিল করছি আপনারা সবাই শের বাংলা হুজুরের ভালোবাসেন এটা নিঃসন্দেহে আমি একটু শের বাংলা হুজুরের প্রতি দুর্বল এই সত্যি কথাটা বলই দেই শের বাংলা হুজুরের প্রতি আমি দুর্বল আমি চট্টগ্রামে আসলে যদি আমার কাছে পাঁচ মিনিট সময় থাকে আমি শের বাংলা হুজুরের দরবার হাজির আমার ভাল লাগে তার মাজার শরীফটা দেখলে তার জীবনের ইতিহাস গুলো মনে পড়ে যে নবীর পক্ষে জেহাদ কইরা মর্দে মুজাহিদ শুয়া পড়ছে দিন নাই রাত নাই নবীর আশেকরা তার কদমে আইসা তার জিয়ারত করে দোয়া করে নবীর মহব্বত আল্লাহর কাছে চায় ঠিক কিনা কালকে ভোট ইয়া মাহফিল করছি করে আইসা মাজবান্ডা শরীফ গেছে জিয়ারত কইরা তাওয়াস সময় সেরা বাংলা হুজুরের দরবার জিয়ারত করছি কুরিয়া মাইজ শরীফ গেছি জিয়ারত কইরা আয়শা শেরে বাংলা হুজুরের এখানে ফজরের নামাজ আদায় কইরা তারপরে চট্টগ্রাম শহরে জায়গার কথা কমু না এক জায়গায় আমার এক রিলেটিভ আছে আমি ওনাদের কাছে অবস্থান করছি রেস্ট করছি আসার সময় আবার সেখানে সালাম দিয়ে জিয়ারত করে আসছি এক কথায় ওখানে গেলে থাকলে আমার ভালো লাগে হ্যাঁ হ্যাঁ এটা প্রেমিক হইলে বুঝবা ভাই প্রেমিক না হইলে দূরের থেকে দেখলে লাভ হইতো না মনে রাখবা লবণ আর চিনি দুটাই দেখতে একই রকম কিন্তু যতক্ষণ তুমি জিব্বা না দিবা বুঝতে পারবা না কোনটা চিনি আর কোনটা লবণ চিনির স্বাদ পাই তৈলে জিবি দিত চিনি দেখে কতটা মিষ্টি বলে বোঝানো সম্ভব তে তে বাংলা হুজুরের কথা কও না শয়ল জাগা দিয়ে উড়ছে মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতের আরি আমার আল্লাহ কয় হুজুর জগৎবাসীর বলেন আমি নবী এবং রাসূলদের কি পাঠাইছি ও নবী গো উদ্দেশ্য হলো আপনারা তাদেরকে হেদায়তের বাণী পৌঁছাবেন ইমানের দাওয়াত দিবেন তারা গ্রহণ করলে আমলে তাকে দিবেন তালিম দিবেন ও নবী যদি ইমান গ্রহণ না করে কাফের পরিণতি আমি আল্লাহ দরবারে কি আছে গো নবী আপনি তাদেরকে ওই জাহান নামের ভয় সম্পর্কে বলে দিবেন হুজুর জগৎবাসী যদি কয় নবী রসুল আমার পাঠানোর দরকারটা কি তাদেরকে বলে দেন হাস হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে যখন কঠিন বিচারে সম্মুখীন করব তখন যেন তারা অভিযোগ করতে না পারে আল্লাহ অনেক নবী রসুল কাউরেই তো আমাদের মাঝে পাঠান নাই আমরা তাইলে কেমনে আপনার উপর ইমান আনতাম আপনার অহদানিয়ত কেমনে বুঝতাম কুপুরীর থেকে কেমনে বাঁচতাম গো আল্লাহ ও রব্বুল আলমিন আমাদেরকে তো কেউ দিনের দাওয়াত দেয় নাই এমন কথা এমন অভিযোগ কেউজন করতে না পারে এই জন্য হাসরের মা এই জন্য জমিনের দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রসুলদেরকে পাঠাইছি নবী গো ও নবী জগৎবাসীরে বলেন ও কেন আল্লাহ হাকি আমি আল্লাহ হইলাম সর্বজ্ঞ সব কিছু জানি আমি জানি না এমন ঘটনা নাই সমস্ত কিছু আমি জানি কি হয়েছে অতীতে কি কি হবে এখন কি হবে ভবিষ্যতে কি হবে আসরে কি হবে মিজানে কি হবে পুলসেরাতে কে হবে জান্নাতি কে হবে জাহান্নামি সব কিছু জানে কে জোরে কে জানে আমার নবী জানেনি জানাইছে কে কে জানাইছে আল্লাহ জানায় নবী জানে যে মানবেন ইমানদার যে বিরোধিতা করবেন কাফে জানাই কে কার জানাইছে কাকে জানাইছে নবীজি আল্লাহ জানাই ও মুসলমান

অর্থাৎ আল্লাহর রাসূলকে যারা অবান্তর প্রশ্ন করে তাদের উপর ক্ষিপ্ত হয়ে আমার আল্লাহ কুরআনের আয়াত নাযিল করেছেন সেই 1400 বছর আগে আজকে যারা নবীর মিলাদুন্নবীকে নিয়ে প্রশ্ন তোলো নবীর এল মেগাইবকে নিয়ে প্রশ্ন তোলো নবীর মর্যাদাকে নিয়ে যারা প্রশ্ন তোলো নিঃসন্দেহে তোমাদের জন্য নামে রাজা অপেক্ষা করতেছে খেয়াল করেন তিনটা এতে ইহুদিদের এদের কোন ইসলামে খানা আছে আল্লাহ রসুল কে প্রশ্ন করছে আল্লাহর কষ্ট লাগছে হুজুর বলেন জানান এমন ভাবে জানা দেন এগুলি আপনার উম্মত নামাজে তেলাওয়াত করলেও আমি আল্লাহ তাদের নামাজকে আমার মেরাজ হিসেবে কবুল করব

رب العالمین বুঝায় দিলেন নবী যদি আসামি হয় নবীর পক্ষে আমি আল্লাহ সাক্ষী হয়ে যাব কে নবীরে দোষী করবা কে নবীরে দোষারোপ করবি নবীর ইজ্জতে আঘাত দিয়া যারা কথা কবি নবীর ইজ্জত বাতানোর পক্ষে কোরআনে আমি বক্তব্য দিব নবীর পক্ষে সাক্ষী হয়ে যাব সুবহান বুজো নবী কেমন বুজো নবী কেমন বুজো নবী সিন নবী সিন লে বাসনাせないলে উপায় নাই যেই ইহুদীদের কথা কইতাছি ইহুদিরা নামাজ পড়তো ইহুদীরা তবে রমজানের রোজা না দিনের পাঁচ ওয়াক্ত নামাজ না হেগো এক ধরনের নামাজ ছিল হেগো রোজা ছিল যেমন আসুর আর মহারমের রোজা নবীজি মদিনা মোনাবারায় দেখলেন ইহুদিরা রাখে নবী কয় কি রে তোরা এই রোজা রাখো কি ব্যবহার কয় মহারমের দশ তারিখে মুসানবীরে আল্লাহ ফেরাউনের কবল থেকে রক্ষা করছে ফেরাউনের সাইজ দিছে এই কারণে আমরা খুশি হইয়া ওই দিনটা উদযাপন করি রোজা রাখা আমার নবী কয় মুসানবীরে ফেরাউনের থেকে যে আল্লাহ বাঁচাইছে ওই আল্লাহর রসুল শ্রেষ্ঠ রসুল আমি আমার উন্মতেরা মুসানবীর এই আনন্দ প্রকাশ করার ক্ষেত্রে তোদের থেকেও বেশি হকদার আমরাও আগামী বছর রোজা রাখি রোজা রাখলে এক সাহাবিকে হুজুর ইহুদিরও একটা রোজা রাখে আমরাও একটা রোজা রাখি আপনি তো বলছেন যে মুসলমানের কলাপ বেদিনের সাথে মিলে যায় ওরা আমাদের না হুজুর হুজুর তাইলে রোজা যে ইহুদিকে রোজা আমাকে রোজা একই রকম হয়ে গেল না আমার নবী বলেন আল্লাহ যদি আগামী বছর আমি আমি হায়াতে করেন আগামী বছর নবী এই মাসের হয়তো 9 তারিখ তারিখ হয়তো আগে একদিন নয়তো পরে একদিন রোজা রাখা দুইটা রোজা আদায় কইরা ইহুদিদের সাদৃশ্য না কইরা ইহুদিদের বিরোধিতা কইরা আমরা আমল করব জোরে কনসভা এইবার ইয়েল মিলাদুন্নবী ইহুদিরা নবীজির প্রশ্ন করছে আসমানী কিতাব মানে সব নবী করে মানে আমার নবীরে মানে কথা কনা মানে আমাগো দশজন মিলাদুন্নবী মানে দেখেন আমাদের চরিত্র সাহাবায়ে کرامের চরিত্র মোবারকের সঙ্গে মিলাস । আবু জাহিল্লা যায় আবু বকরা দিয়ে আল্লাহ কইল তোমার নবী তো ফাগল হয়ে গেছে নজবিল্লা কর আবু বকর কে করে কথা কইস নাইলেন নেতা মাতা মানতাম না একদম খেতা বানাইলে মু বললা কিছু ঠিক করে কও কত নবী কয় তোমার নবী কয় কালকে রাইতে বেলা আর শাজিমে গিয়া আল্লাহর লগে বলে দেখা কই দেইছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা

আমার নবীর মর্যাদার প্রকাশ পায় আমার নবীর আগমনের বরকত রহমত কতটা নবী কি এই সম্পর্কে জানা যায় মানো না কেন তুমি ভাই মানো না কেন মানবা আজকে না মানলেও শেষা খাইয়া হার পরে মানবে হাসরের ময়দানে যে সময় ফুটবলের মতো এমুরাতে কিক দিব এমুরা গিয়া গোল হয়ে যাবি

নকশাবন্দী আন্দাজে কথা কয় না এই দোষ সেই দোষ বললে না। মানুষ থাকতেই পারে কিন্তু নকশবন্দি যে নবীর পক্ষে কথা কথা ওই নবীর বিরুদ্ধে নকশবন্দির দলিলের বিরুদ্ধে একটা দলিল খণ্ডন করার মতো উপযুক্ত একটা দলিল উপস্থাপন করে নকশবন্দির সামনে খারাস্তা দেহি কেমন বাবার বেড়া ওই সত্যিকা কয়

কহুদুর খাটু উঠটা বল আমি সোফাত বইছি আমি কি চলবো চলো স্টেজে যাই হুজুর খাইতেন না না খামো না কে আর খাইতেন না জবাব দেই না জায়গা মতো আগে গিয়া লই এর ওষুধ দিব জবাব দেই না হুজুর একটু খাইতেন খামো না ওয়াহাবিল লগে বই আমি খামো অত টিয়া লাগছে কি সাত দিন না খাইয়া থাকলে তো ওয়াহাবিল লগে এক প্লেটে বই খাইতাম না আমার আলা হাজরা अजीমুল বরকত ইমাম আহমদ রেজা খান فاضলে বেরলভি রহমাতুল্লাহ আলাইহি রেটা ওয়াকিয়া শুনেন আশাবালি তা নবীর লগে একদিন আলা হযরত মুসাফা করা লাইছিল

খাইলাম না স্টেজে গেলাম স্টেজে ডাইনে বামে সাইয়া দেখি আয়োজক দুই চারজন সারা বাকি সবই হেই ডব্লিউ গ্রুপ হিট করে কাউরে কিছু বললাম না মাহফিল ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত আমাদের লাইভে দুই ঘন্টা সাতাশ মিনিট আইছে দুই ঘন্টা সাতাশ মিনিট ওয়াজ করছি মিলাদছ মিলাদুন বিষয়ে ফাস্ট টু লাস্ট টপ টু বটম কথা বলছি ফার্স্টে বললাম নিছি আশেপাশে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তত দূরের মধ্যে যত ওয়াহাবিরা আছো তোমরা স্টেজে আসো আমি যদি ভুল বলি আমারে এখন ধরো ঠিক আছে না বাবা আমি যদি ভুল কই আমারে এখন ধরো আর যদি সঠিক কই মাইন্য নিবা আর যদি আমি ভুল বলে যাই তুমি জানার বুঝার পরেও যদি তুমি আমার ভুল দইরা এই সাধারণ মানুষের ভুল থেকে রক্ষা করতে না পারো তবে আমি আল্লাহ আল্লাহ রসুলের দরবারে বিচার দিয়ে গেলাম তোরে জানি আল্লাহ রসুল কোনদিন সাফাহাত না করে ঠিক কিনা বল আল্লাহ রসুলের সাফাত পাবি না আমি ভুল বলে এখান থেকে চলে গেলে তুই আমার না ধরলে এরপরে আর ওরা বাড়ির থাওনার কথা কথা না কথা না এরপরে আলোচনা শেষ করে বয়ান কমপ্লিট হওয়ার পরে সবাই রে সময় দিছি আপনারা এখানে যারা আছেন এক মিনিট টাইম মিলাদুন নবী সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন উত্তর দিব একটা মানুষ মিলাদুন নবীর ব্যাপারে কোনো প্রশ্ন করতে পারে নাই কারণ যা ছিল ওয়াজের ভিতরে সব সমাধান হয়ে গেছে মাহফিল কমিটি কানের কাছে মুখ লাগায় আস্তে করে কয় হুজুর মিলাদ কি আমি একটু করণ লাগব কথাটা কি বুঝা গেল হ্যাঁ দুর্বল না সবল সবল না দুর্বল আমি হেমিয়ারে কইলাম মিলাদ কেম তো আমি অবশ্যই করম কারো বাবার ক্ষমতা নাই আমার ঠেক দিব আমার রসুল রে আমি দাঁড়ায় সালাম দিব কে ঠেকাইব হেতে কে এই দেশে আমরা কি পাইছি এই দেশ স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা তোমার যদি বাক স্বাধীনতা থাকে আমারও বাক স্বাধীনতা আছে তোমার যদি অধিকার থাকে আমারও অধিকার আছে তুমি নিজের মন মতো ফতুয়া দিয়া আমারে বসাইয়া দিবা নো নেভার ইম্পসিবল কখনোই সম্ভব না আমি যদি গুনার কাম করি, তুমি আমার দিয়ে যদি দলিল হিসেবে আমার মাইন নিতে বাধ্য হইতে হয় আমি মাইনা নিমু ওই কাজ সেরা দিমু আর যদি আমি ভালো কাম করি তুমি বিরোধিতা করবা তুমি ফতুয়া দিবা দেখে আমি বন্ধুই যাবো জিনা আচ্ছা মতন মিলাদ শরীফ পড়া কইরা এরপরে মোনাজাত আলহামদুলিল্লাহ প্যান্ডেলে যত মানুষ ছিল কয়েকজন হেফি আছিল ভিডিওটা আছে না এটা টুপি দেখলেই বুঝবেন তো তারা ছিল ছিল শেষ পর্যন্ত সবাই মিলাদ শরীফ কইরা কেয়াম কইরা নবীজির সালাম দিয়া মনোযোগ দিয়ে তাবারুক লয়ে বাড়ি গেছে আর মানুষজন মিলাদুন নবীর বয়ান শুনে মিলাদুন নবীর ব্যাপারে সবাই পজিটিভ ধারণা নিয়ে গেছে আলহামদুলিল্লাহ মূল কথা হলো ওরা আমাদেরকে মানুষের সামনে কথা বলতে আসতে দিতে চায় না প্রভাকাণ্ডা করে বাবা খেয়াল করবে প্রভাকাণ্ড করা সহজ সঠিক দলিল উপস্থাপন করা বড় কুঠি বড় কঠিন বড় আমার বড় কুঠি মুসলমানের রব্বুল আলামিন আমার নবী রহমাতুল্লিল আলামিনের পক্ষে নবী কয় লা কিনিল্লাহু ইয়াশহাদু বিমান জালাইলাইকা ও মায়ার নবীজি জগৎবাসীর জানায় দেন আপনার উপর যে ওহী নাজিল হয়েছে এই ওহীর ব্যাপারে অতীতও আমি আল্লাহর সাক্ষী ছিলাম আজকে বর্তমানেও আপনার উপর যে ওহী নাজিল করেছে এটা আমি আল্লাহর ওহী আমি নাজিল করছি এই কথার সাক্ষী কে দিয়ে যাচ্ছি কিয়ামত পর্যন্ত এমন কি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর উপর উপর ওহি করেছি এই কথার সাক্ষী দিব সাক্ষী দিব সাক্ষী দিব ইয়া রাসূল আল্লাহ নবী গো জগতবাসীর জানাইয়া দেন আমি আল্লাহ আপনার উপর অহিনা দিল করলাম কোথার থেকে কোন জায়গা থেকে ওহি আইনা দিছি কার কাছ থেকে আইনা দিছি কোথার থেকে আইনা দিছি এটাও ক্লিয়ার কইরা কইয়া দেন আনজালাহু বিইলমিহি আমি আল্লাহর কুদরতের আলেম মুবারক থেকে আপনার উপর ওহি নাজিল করেছি সুবহানাল্লাহ আল্লাহর একান্ত নিজের কুদরতের আলম মোবারক থেকে আমার নবীর উপর ওহী নাজিল করেন কে জোরে ক আর ও জোরে যেই নবীর উপরে আল্লাহ নিজের কুদরতের আলম মোবারক থেকে আল্লাহ ওহী নাজিল করে ওই নবীর আগমনে আমাদের কি কষ্ট পাওয়া দরকার না খুশি হওয়া দরকার কি হওয়া দরকার জোরে বলেন কি ওই নবীর আগমনে আল্লাহ খুশি না জোরে নারায় আগমন তোমার হবে দুনিয়ায় সারা টি জাহান সাজাইলো আল্লাহ পশুবা যান দেখি দে তোমার নুরে রবি সকল ঈদের সেরাইদ হল পবিত্র ঈদের জোরে জোরে সকল ঈদের শরাধ হল পবিত্রই দে মিলা দু আগমন্ত মার হইল হিজরত করিলা সোনার মদিনায় আগমন্ত মার হইল হিজরত করিলা সোনার বলতে পারেন না পারেন না হিজরত করিলা শোনা সবার পিয়ারা পিয়ার তো বি সকলে সেরা সের হল পবিত্র ঈদে দেবা সকল আের শ্রাই হল ঈদ দে পবিত্র ঈদে দে কোন কন আর জোরে কোন মারহবা ও মুসলমান রে আমার পেয়ারা নবীর উম্মতেরা রে আল্লাহ কা হুজুর আপনারে উপরে যেই ওহী নাজিল করছি এটা আমি আল্লাহর স্পেশাল খাস ইলম মুবারক থেকে আপনার উপর ওহী নাজিল করছি এখানেই শুধু শেষ না আমার আল্লাহ কয় হুজুর এই কথার জন্য আমি আল্লাহর সাক্ষী আছি সাক্ষী আছি সাক্ষী আছি অতীত ছিলাম আজকেও আছি কিয়ামতের ময়দান পর্যন্ত এমন কি কিয়ামতের ময়দানেও সমস্ত ওহী আপনার উপর আমি নাজিল করছি তার সাক্ষী আমি আল্লাহ দিব এরপরে আল্লাহ কয় ওয়াল মলাইকাতু ইয়াশাদুন আমি আল্লাহ যে আমার কুদরতের alem মোবারক থেকে সরাসরি আপনি নবীর উপর ওহি নাজিল করেছি আপনার অন্তর মোবারকে ওহি দান করেছি গো নবীজি এই সমস্ত বিষয়ে ফেরেশতাদেরকেও আমি আল্লাহ সাক্ষী বানায়া রাখছি জুরে কুন সুবহানাল্লাহ আল্লাহ সাক্ষী আছে ফেরেস আছে ঘোষণা দিলেন কে জোরে বলেন কে এরপরে আল্লাহ হুজুর নবী গো ইহুদিরা বলতে পারে যদি আল্লাহ সাক্ষী হয় আল্লাহ সাক্ষী তো যথেষ্ট আবার ফেরেস্তাদেরকে সাক্ষী বানানোর কি দরকার ইহুদিরা প্রশ্ন তোলার আগে আপনি বলে দেন ওয়াকাফা বিল্লাহি আমি আল্লাহর সাক্ষী আছি এই সাক্ষী যথেষ্ট ইহুদিরা প্রশ্ন করার আগেই আপনি বলে দেন আমি সাক্ষী আছি এটাই যথেষ্ট তোবু বু ফেরেস্তা করে সাক্ষী বানায় রাখছি সুহান আল্লাহ জোরে কন সুহান আল্লাহ আচ্ছা আমার নবীর উপর ওহিনাজিল করলেন কে তার নিজের কুদরতের ইলিম মোবারক থেকে আল্লাহর কুদরতের এলেম গুলু জাহের না গায়ে কথা কয় না কথা কয় জাহির না গায়ে

জোরে বলে ইলমে 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 চিৎকার দিয়া ইলমে নবীর কাছে ইলমে গায়েব আছে নি দলিল আছে নি কুরআন শরীফে ওয়াজ করে কে কি রে বাপ তুই যে মানুষ না আল্লাহ কা নবীর উপরে যা ওহি নাজিল করছে সব আমার কুদরতের এলেম মোবারক থেকে আল্লাহর আলেম মানি তো হইল গায়েব আমরা কেউ জানি না ওই গায়েবের আলেম দিসনা বাবা লাগলে খুব ওই গায়েবের আলেম নবীর অন্তর মোবারকের ঢুকায়া দিছেন কে তাহলে নবীজিকে এলমে গায়েব দান করেছেন কে মানলে আবু বকর না মানলে আবু জাহেল আর এর ভিতরে শয়তানি করার চেষ্টা করলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কথা বলেন ঠিক কিনা ওইলে মুসলমানও নাহলে কাফার হয়ে যাবে মুনাফি কইস না তাহলে কাফার একটা বেশি ফিড়িয়া মুনাফিকরা যখন জাহান নামে যাইব কাফেররা দেখে কব কি রে তোর তো মুহ দাড়িও দেখা যা মাথার টুপিও আসিল লাগে যেন তো তোর এত ফিট এন্ড ফিট দেখি আমরা নাইলে ঈমান আনি নাই মূর্তির ভাইয়ের মধ্যে গিয়া সেজদা দিছি আমরা নাইলে কুফরি টুপরি করছি শিরকি মিরকি করছি কিন্তু তোর ফিটে কা তোর তো মাথার টুপি আছিল লাগে যেন মোর ভিতর দাড়িও আছিল তখন হেতে জবাব দিব

আপনার উপর যে ওহি নাজিল করছি এটা আমি আল্লাহ দিছি মানতে হবে এই ওহি আমার কুদরতের আলেম মানতে হবে আমার কুদরতের আলেম মানে গায়েবী আলেম অদৃশ্যের সংবাদ ইলমে গায়েব ও নবী আপনারে আমি দিছি এটা মানতে হবে যে ব্যক্তি আপনার কোন বিষয়ে কুফুরি করবে অস্বীকার করবে নূর হোক ইলমে গায়েব হোক নাজির ও নাজিরের ব্যাপার হোক রসুল হওয়ার ব্যাপার হোক নবী হওয়ার ব্যাপার হোক হায়াতুন নবীর ব্যাপার হোক মিলাদুন নবীর ব্যাপার হোক যে কোন বিষয়ে আপনার উপর যারা অস্বীকার করবে ও নবী আমি আল্লাহর ফতোয়া এটা কুফরি 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 আল্লাহ কয় ইন্নাল্লাযিনা কাফারু নিশ্চয় যারা কুফরি করবে ও সত্তু আন নবীর প্রেমে পড়া নবীর প্রেমিকেরা আমি আল্লাহ রাই ইবাদত করতে যাবে আগমনে আনন্দ মিছিল বাহির করবে এই ধরনের কাজ করমে নেক কাজে হালাল কাজে বৈধ কাজে যারাই বাধা দিবি বাধা প্রদান করবি আল্লাহ কয় কদ দল্লু দলা বাইদা তাগরে কোয়া দেন আপনার উম্মতেরে জানাইয়া দেন এই ধরনের বাধার সম্মুখীন যারা করে তারা পথ ভ্রষ্ট ভুল পথে চলতে 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 তারা অনেক দূরে আগায় গেছে এত দূরে চইলা গেছে ওদের নসিবে হেদায়ত পাওয়া এক প্রকার অসম্ভব বলা যায় জুড়ে বলেন নাউজুবিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাইদা তারা এমন এক পথভ্রষ্ট হইয়া ভুল রাস্তা ধইরা জান্নাতের রাস্তা মনে কইরা নামের রাস্তা ধইরা এত দূর আগায় গেছে পিছনে বেগ করা তাদের মধ্যে সবার পক্ষে সম্ভবই তো না দুই একটার নসিব যদি খোলে আর কে কয় কে কয় আল্লাহ কে কয় কে কয় আল্লাহ তাহলে میلاد উপলক্ষে আমরা যে जुलूस করি میلاد النবীর মাহফিল করি এটা করা আমার নবীদের প্রতি শুকরিয়া আদায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা কেন না সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ কয় আল্লাহ কদামান আল্লাহু আলাল মুমিনিন পৃথিবীর মধ্যে যারা মুমিন আমার রাসূল তাদের জন্য হলো আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঠিক জরে কোন সুবহানাল্লাহ সূরা নাহালের 166 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় হুজুর জগৎবাসীরে কয়া দেন কয়া দেন কয়া দেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন যদি তুমি আমি আল্লাহর ইবাদতকারী বান্দা হিসেবে তোমার পরিচয় আমার কুদরতের দরবারে দিতে চাও তাইলে আমি যত নিয়ামত তোমারে দিছি নিয়ামতের শুকরিয়া আদায় করো যেহেতু সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত আমার নবীজি তাইলে নবী পাওয়া শুকরিয়া আদায় করা বিদআত নাই পালন করার অপরাধে আমাদেরকে যারা বেদাতি বেদাতি বলো হাসরের ময়দানে যায় দেখবি আমরা এই জান্নাতি ঠিক কিনা अब तोरा दुनिया तो खयराती ময়দানেও ময়দানেও खयराती জাহান্নামও জায়গা খাবি শুধু ফেরেশতা ঠিক কি না বলেন ঠিক ভালো সময় আছে ভালো হইতো পয়সা লাগতো ঠিক কি না কষ্ট পাইতেছেন আগে কইছি আপনারা রাগ করলেও উচিত কথা কম জীবনে একবার মাহফিলে যে যে মাহফিলে জীবন একবার যায়

আশিকের রসুলের আল্লাহ আকবরের ধনী শাহজালাল বাবার সাথে কর্ণফুলি নদীর ওই পারে কর্ণফুলি নাকি সুরমা নদী খালি সিটা গাঙ্গের কর্ণফুলি কথাই পড়ে সিটা গাঙ্গাই খালি সিটা গাঙ্গের কর্ণফুলি কথাই পড়ে সুরমা নদীর ওই পারে আজাম দিছে এবারে গোর বিল্ডিং ভেঙে আসে আল্লাহু আকবার ওই ঈমান আমাদেরকে জাগাইতো এইজন্য একটা ইসলামী সংগীত আজানের রসম আছে আগের মতোই আজানের রসম আছে আগের মতোই বেলালের মতো সেই বেলালের মতো সেই রুহ নেই আজ সেই কোরআন হাদিস আছে সেই মানার মানুষ নে সেই মানার মানুষ নেই ঠিক না বলে

তা হবে দূরে কন শুবহান্লাহ মুসলমান আমার নবী রহমাতুল্লিন আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত মুনাফিকের জন্য না কাফের জন্য না ইহুদির জন্য না খ্রিস্টানের জন্য না আমার নবী হলেন আমার আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন শুধুমাত্র মমিনের জন্য আমার নবী হলেন শ্রেষ্ঠ নিয়ামত যারা মুমিন আর এই নবজির মিলাদুন্নবীতে আনন্দিত হইব খুশি হইব নবীর মিলাদুন্নবী মান্না নিব যারা মুমিনের দপ্তরে যাইতে পারে নাই মুমিন হইতে পারে নাই আমার নবী শ্রেষ্ঠ নেয়ামত পায়ও তারা শুকরিয়া আদায় করতে আসে নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান মুসলমান

হুজুর কইয়া দেন আমার কোরআন যে দিন নাজিল হইছে আপনি নবী যে দিন তো শরীফ আনছেন জগৎবাসী রে দেন ওই দিনটা তারা যেন আনন্দের সাথে উদযাপন করে সুবহানাল্লাহ আল্লাহ কয় নাই ঘরের ভিতরে বইয়া বালা খাইবো এটা হলো আনন্দ এমন কয় নাই রাস্তায় জুলুসে বের হবে না এমন কথাও আমার আল্লাহ কয় নাই আল্লাহ কয় ফাল্লিয়া ফরাহু আনন্দ করবে এ আনন্দ করবে নবীরা গমনে আমরা জুলুস আপনি কেন জুলুস হইছে জুলুস হইছে এই জুলুসে যারা গেছে কষ্ট পায় না আনন্দ নিয়া কি নিয়া আনন্দ লয়ে গেছে আল্লাহ কষ্ট পাইত কয় না আনন্দ করতো কয় তাইলে ওই আনন্দ করাটা বলেন। নামাজের কে নামাজ পড়া বেদাত না ইবাদত রোজা রাখার হুকুম দিলেন কে হজ করার হুকুম দিলেন কে জোরে বলেন জাকাত যাওয়ার হুকুম দিল কে রোজা রাখা হজ করা কারণ হইল হুকুম দিছে কে আল্লাহর হুকুম মানা ইবাদাত কথা বলেন ঠিক কিনা নামাজ রোজা হজ জাকাত আল্লাহর হুকুম মানলে যদি ইবাদত হয় আমার নবীর আগমনে আনন্দ করার হুকুম দিছে আমার আল্লাহ পূজা গেলাম এইটা কখনো বিদাত হইতে পারে না মূলত এটা আল্লাহর স্পেশাল একটা ইবাদত কথা কোন ঠিক কি না মুসলমান নামাজ পড়বেন কোন কারণে কোন ফজিলত পাইবেন নবী হাদিসে ওয়াজ করছে ফজিলত মিলাদুনি নবী আমার নবীর আগমনে আনন্দ করবেন হুকুম দিছে আল্লাহ ফজিলতের কথা কইছে আল্লাহ আল্লাহ কয় হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন সারা জীবন যত নেক আমল করছো সমস্ত নেক আমলের থেকে আমার নবীর আগমনে আনন্দ প্রকাশ করার আমলটা আমার কাছে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ জোরে কোন আর একটু জোরে কর সারা জীবন যত আমল এর মধ্যে নামাজ আছে নি রোজা আছে নি হজ আছে নি যাকাত আছে নি অন্যান্য সমস্ত নেক আমল আছে নি আল্লাহ কয় জীবনে যা করছো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন জীবনে যত নেক আমল কইরা জমাইছ তরে জীবনে হালাল পন্থায় যত সম্পদ রোজগার কইরা জমাইছ এই সম্পদ আল্লাহর রাস্তায় দান কইরা দিলে যে সওয়াব পাইতি তুই সারা জীবন নেক আমল কইরা নেকের যে সওয়াব তুই পাইছ সোনা মান নবীর আগমনে একবার খুশি হবি সারা জীবনের সমস্ত কামায়ের থেকেও বেশি পরিমাণে নেক আমল তুই পাবি নবীর আগমনে খুশি হইলে নেক আমল দিব কে তিরিশ বছর মনে করেন আপনার জীবন পঞ্চাশ বছর মনে করেন আপনার জীবন পঞ্চাশ বছরে যা আমল করছে এই বছর মিলাদ নবীর মিছিলে যদি উপস্থিত হইয়া থাকে সারা জীবন যা আমল করছেন তার থেকেও বেশি সওয়াব এই জুলুসের দিনে আনন্দ করার কারণে আমার আল্লাহ আপনার আমল নামায় অলরেডি দিয়া দিছে সুবহানাল্লাহ জুলুসে মিলাদুন গেলে মিলাদুন পালন করলে লাভ না ক্ষতি জোরে বলেন যে বুঝে তার জন্য বুঝপাতা। পাতা যাতে বুঝে না তার লাগা তেজপাতা পাতা কথা কন ঠিক কিনা বুঝলে বুঝ না বুঝলে তোর মুজ বুঝো বুঝো মুসলমানের আমার আল্লাহ কয় হুজুর ইন্দনা যারা ও স্বীকার করলো পুফুরি করলো আপনেন বিশ্বতে ও সদুিল্লা এবং আমি আল্লাহর রাস্তায় আমার দেখানো পন্থা অনুযায়ী আমার বান্দারা কাজ করার ক্ষেত্রে আমল করার ক্ষেত্রে যারা বাধা প্রদান করলো বাধা সৃষ্টি করলো আমাদের জুলুসে ওয়াহাবিরা বাধা দিত সাইনি চাইনিও আমরা জুলুস করি নবীর আনন্দ নবীর আগমনে আনন্দ প্রকাশ করি আল্লাহ খুশি হয় ওয়াহাবি ফাড়ে ঠিক কিনা কর কিরে তোর ফাড়ে কা

ভিতরে কিন্তু ওরা বলে আলামির কয় এমন কাজ যারা তোমরা ভুল আছো আছো এই ভুল পথ নইরা যাইতে 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 বহু দূরে তৈরি লাগে রে এখনো সময় আছে ফিরে আসো তওবা করো আল্লাহ माफ করে দিবে ও মুসলমান এর পরের আয়াতে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু আগের আয়াত শুরু করে ইন্নাল্লাযীনা কাফারু আপনার নবীর সঙ্গে যদি অস্বীকার কুফরি করে কে কয় আল্লাহ আপনার নবীর সঙ্গে যদি কুফরি করে

হরফের হরফের হরকাতের কোন কায়দা কানুন কিচ্ছুর পার্থক্য রাখে নাই অর্থাৎ আল্লাহ বুঝাইয়া দিল নবীর সঙ্গে কুফুরি করা আমি আল্লাহর কাছে যতটা অপরাধ আমি আল্লাহর সঙ্গে কুফুরি করা ততটাই অপরাধ নবীর দুশমনি করা আমার কাছে যতটা অপরাধ আমি আল্লাহর দুশমনি করা ততটাই অপরাধ এক কথায় যে নবীর প্রেমিক সে আমার প্রেমিক বান্দা যে নবীর গোলাম সে আমি আল্লাহর গোলাম

এরপরে আল্লাহ কয়েকার নিশ্চয় যারা আমি আল্লাহর সঙ্গে কুফুরি করবে এখন এতক্ষণ কইল নবীর কথা এখন কয় আল্লাহর কথা ঘটনাটা কি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কারণটা কি কারণ হইলো আল্লাহ বুঝাইতো চাই যে নবীর সঙ্গে কুফুরি করছে সে আমার সঙ্গে কুফুরি করছে আল্লাহ এটা বুঝাইতো আল্লাহ দলিল দেয় ইন্ন কাফারু যারা নবীর সঙ্গে দুশমণি করলি করলি সঙ্গে কুফুরি করলি ইন্নল্লাদিনা কাফারু নিশ্চয় নিশ্চয় যারা আমি আল্লাহর সঙ্গে কুফুরি করলা তারাই আমি আল্লাহর সঙ্গে কুফুরি করলা ওগাল আমো অ হুজুর ক যারা আপনারা ক্ষমতাকে আপনার পাওয়ারকে আপনার ফজিলতকে আপনার মিলাদুন্নবীকে অস্বীকার করে নবী গো ও নবী তাগরে কোয়া দেন তারা আমি আল্লাহর উপর জুলুম করে জুলুম করে জুলুম করে হুজুর তাগরে বললেন আমি কুন ইল্লাহু লিগফির লাহুম ও নবী তাদেরকে দূর সংবাদ দেন সতর্ক করেন যারা আমি আল্লাহর উপর জুলুম করলো আপনি নবীর কষ্ট দেওয়ার মাধ্যমে যারা আমার সঙ্গে কুফুরি করল আপনি নবীর সঙ্গে কুফুরি করার মাধ্যমে আপনার উম্মত আমার ওই বান্দা আমার বান্দাদেরকে খবর দেন লাম ইয়াকুন ইল্লাहुल লাহুম আমি আল্লাহ কখনো তাদেরকে মাফ করব না জরে করনাউযু বিল্লাহ লাম ইয়াকুন লাম কখনোই তাদেরকে ক্ষমা করব না লাম ইয়াকুন ইল্লা উলিয়া আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো ক্ষমা নাই কোনো ক্ষমা নাই কোনো ক্ষমা নাই সাহাবিরা কয় হুজুর ক্ষমা চাইলেও কি ক্ষমা করবেন না আমার নবী বলেন যদি কেউ নিজের পাপের জন্য অনুতপ্ত হইয়া আল্লাহ দরবারে তওবা করে তবে অবশ্যই ক্ষমা করবেন কিন্তু আল্লাহ নিজে নিজে আমি নবীর দুশমনির অপরাধ ক্ষমা করবে না জোরে কন্যা উজুবিল্লাহ হুশ করে মিলা নবীর বিরোধিতা করিস ভাই হুশ করে করিস এরপরে আল্লাহ কয় ওয়ালা লিয়াহদিয়াহুম তারিকা যারা আপনার সঙ্গে দুশ্ম করে তাদেরকে খবর দেন আমি কখনো তাদেরকে রাস্তা তাইলে দেওয়ার কে হেদায়তের রাস্তায় পরিচালনা করার মালিক কে কিন্তু নবীর সাথে সম্পর্ক খারাপ হইলে হেদায়তের রাস্তা দেখাইতো না কোরআনে করে কে তাই হেদায়ত পাইতে হলে নবীর সাথে ভালো সম্পর্ক থাকতে হবে তাহলে দেখলাম যে না যা হেদায়ত জান্নাত হেফাজত সবকিছু আমার নবীর মাধ্যম হইয়া আমাদের কাছে আসে সুবহানাল্লাহ কো আল্লাহ কয় হুজুর যারা আপনার সঙ্গে দুশমনি করবে তাগর হেদায়েতের রাস্তা তো দেখামু কিন্তু একটা রাস্তা দেখাইয়া দিব কত কঠোর আল্লাহ কত কঠিন আমার আল্লাহ হুজুর একটা রাস্তা দেখাই দিব কোনটা আল্লাহ ইল্লা তরিক জাহান্নামা জাহান্নামের রাস্তাটা আমি দেখাই দিব নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ কোন ব্যক্তিরে আল্লাহ যদি জাহান নামের রাস্তা দেখায় এই ব্যক্তি কেয়ামত পর্যন্ত চেষ্টা করে জান্নাতের রাস্তা খুঁজে পাইব জোরে কোন পাইব এমন কালকে কইব হায় হায় আল্লাহ কি বান্দারে জাহান নামের রাস্তা দেখায় ও বাদাইম্মা কথা আমার মন গরা না আল্লাহ কোরআন শরীফে সূরা নিসার 169 নাম্বার আয়াতে কয় আরেকটা আয়াত আছে এরপর শেষ 69 নাম্বার আয়াতে আল্লাহ কয় নবীর সঙ্গে যারা दुश्मनी করবি তো করে আমি হেদায়েতের রাস্তা দেখাবো না কোনদিন মাফ করব না কিন্তু একটা রাস্তা দেখায়া দিমু সেটা হইল ইল্লা তরীকাহ জাহান্নাম জাহান্নামের রাস্তা নাউজুবিল্লাহ জোরে কর না জুবি্য রবুলে আলাবিন কাজারে যাহান নামেের রাস্তা দেখে দিব এই ব্যক্তি দিন ফিহা আবাদা ওই রাস্তা ধরে যদি যাহার নামে একবার পতিত হয় ওই জাহার নাম থেকে আর কোনো দিন বাহির হতে পারবে না আজীবন ওই জাহান নামে অবস্থান করবে জাহান নামের শাস্তি ভোগ করতে থাকবে ভোগ করতে থাকবে ভোগ করতে থাকবে। আল্লাহ আমি আল্লাহর পক্ষে জাহান নামের রাস্তা দেখানো তেমন কঠিন কোন কাজ না এটা আমি আল্লাহর জন্য অতি সহজে কন সুবহান আল্লাহ বাবারি ও বাবা এই তো পড়ছে আয়াত করছিলাম। সুরানিসার একশো সত্তর নাম্বার আয়াত এইবার আল্লাহ আমা কয় আপনাদেরকে কয় যে ইমানদার তারে কয় সোনার আল্লাহ কয় ইয়ান

সত্য সকারে আমার হাবিব তোমাদের নবীর রহমানতুল্লি লাল রসুল হয়ে রেডিমেড রসুল হয়ে জমিনে আগমন করেছেন সুহান নবী এসে গেছে খবর দেয় কে জোরেকন কে নবী এসে গেছে খবর দিলেন কে আমরা তো কই নবী এসে গেছে আল্লাহ কয় নবী এসে গেছে আল্লাহর কথার সাথে সুন্নিদের কথার মিল আসেনি আসেনি ওরে ওয়াহাবিরে ওই ওয়াহাবি তুই যে ফতোয়া দেস এই মাসে নবী আইছে আবার এই মাসে নবী বিদায় নিছে নবীর আগমনে খুশি হইলে বিদায় কান্দনা কেন তুই যেন কস তুই যে কথাটা কস তোর আকলটা কত নবী আসছেন নবী বিদায় নিবেন আল্লাহ কি জানেন না জানে না জানে না তবু আল্লাহ কয় কদ যা আকুম রাসূল কদ যা আকুমুর রাসূল বিল হক সুবহানাল্লাহ ক আল্লাহ কয় তোমাদের মাঝে রাসূল এসে গেছে

আমরা কয়ে এসে গেছে আল্লাহ কয়ে এসে গেছে ওরে ওহাবি পুরা কোরআন শরীফ চ্যালেঞ্জ দিলাম কোন জায়গায় আল্লাহ একবার কইছে নবী চলে গেছে এই কথাটা একটু দেখা ঠিক কিনা বলেন নবী চলে চলে গেছে এই কথা তো আল্লাহ কোরআনে কয় না তাহলে তুমি নিজের থেকে আল্লাহর রাসূলের সম্পর্কে এত বড় জঘন্য প্রশ্ন তোলার সাহস হয় কি করে তোমার ঠিক কিনা বলেন এত বড় সাহস হয় কেমনে তোমার আল্লাহ বলেন একবারও যে চলে গেছে আল্লাহ বরং চকয় কদে যাক এসে গেছে তোমাদের মাঝে সুবহানাল্লাহ কমনা এ মুসলমান মুসলমানের

আমিনু আমার নবীর উপর তোমরা ইমান আনো ইমান 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 আনো সুহান আমার নবীর উপরে তোমরা ইমান আনো ইমান আনো আবার ইমানের ফজিল তো আল্লাহ আল্লাহ যে ব্যক্তি আমার হাবিবের উপর ইমান আনবে ওই ব্যক্তি ব্যক্তি কল্যাণের অধিকারী হবে এক কথায় জান্নাতের বাসিন্দা হবে জরে কন সুবহান আল্লাহ হয়তো বা কাল কামা মুরফুতেরা কইব ইমান আনলে যদি জান্নাতি হওয়া যায় নামাজ রোজা হজ যাকাতের দরকার таки আমি তার বলবো ভাইরে আমার নবী হাদিসে মোবারকে কইছে ওয়াহাবি গো কওমি মাদ্রাসাত মুক্তবের বাচ্চা করে একটা হাদিস মুখস্থ করায় হাদিসটা হইল আখলিস দীনা কায়াত ফিকাল আমালুল কলিল বান্দারে তোর ঈমানটারে মজবুত কর আমল কম হইল না জন্য যথেষ্ট হইব জিক্কার দিয়া কোন সুবহানাল্লাহ

তুই বুঝলে তোর উপকার না বুঝলে আল্লাহ রাসূলের কিচ্ছু আসে যায় আমারও কিচ্ছু আসে যায় না তুই সাগরিকা এক্সপ্রেস ট্রেনে উঠা যাও নামাজে যাইকে যা আমার কিচ্ছু আসে যায় না নাকি ও সাগরিকা কি ট্রেন যায় আর বড় কইলাম আর সব কথার দলিল খুঁজিস

বাবা শোনেন শোন কোরআন শরীফ পড়ে না বুঝে না জানে না উল্টা পাল্টা শুধু বিরোধিতা করে আর আমার খালি কম বলে গাল দি গাল দি আচ্ছা বাবা আমি কি গালি দিচ্ছি কোন কোন আজকা কি গালি দিছি আজকা না শুধু কোনোদিনও গালি দেই নাই তবে হ্যাঁ যেহানো আল্লাহ মুনাফিক কইছে আমিও মুনাফিক কইছি যেন ফাসেক কইছে আমিও ফাসেক কইছি যেন কাফের কইছে আমিও হেন কাফের কইছি যেন আল্লাহ জালিম কইছে আমি হেনো জালিম কইছি যেন আল্লাহ জন্মে ঠিক নাই কইছে আমি হেনো জন্মে ঠিক নাই এটারে বাংলায় ভালো করে কনভার্ট করে হারামজাদা কইছি ঠিক কিনা বলে আল্লাহ যেটা কইছে আমি এটা না কইছি আমি নিজের তেনে তোরে কমু কিতা আমার লাই জেডি কোয়া তুই হেডি তো কোয়া শেষ করতে তাম না ঠিক কি না কই নিজের তে কোন দরকারটা কি দরকারটা কি ভাই শেষ পড় যায় আপনারা কি অদর্য হয়ে গেছেন কষ্ট পাচ্ছেন আপনাদের তাওয়াজ্জু ভালো লাগছে আমার গলা এত খারাপ ছিল গতকালকার কালকার মাহফিলটা আমাদের লাইভে আসছে লাইভে দেখবেন গতকাল কথাই কইতে পারি অন কালকার তুলনায় আজকে আরো খারাপ হওয়ার কথা তবে কালকের মাহফিলটাতে যে গেছি পটিয়াতে মানুষগুলো খুব ভালো আজকের মাহফিলের আপনারাও ভালো খুব আদর সমাদর করছে বলা পাইনি বা যারা রিসিভ করছে তারা অনেক ভালো ছিল আমার মনটাই চাইছিল তারে মনের মতো ওয়াজ করি কিন্তু আসলে কথা কি ওই যে কিসমতে ছিল না গলা যাই হোক ওখানে মাইকের ব্যবস্থাটা একটু ঠিক ছিল না এখন যেরকম ওই যে আমার পেয়ারা ভাইয়েরা মহব্বতের ভাইয়েরা সাউন্ডটা সুন্দর করে দিছে গলা ভাঙ্গা হইলেও কথা কইতে পারতাছি আপনারা খারাপ লাগলেও শুনতেছেন আর কি খারাপ লাগে আচ্ছা আল্লাহ কবুল করুক যেরকম আমি তো ওখানকার অবস্থা দেখলে ভিডিওটা দেখলে বুঝবেন যে ওখানকার থেকে আজকে অবস্থা আরো খারাপ হওয়ার কথা ছিল আপনাদের তাওয়াজ্জুহ তাদের মতো ভালো ছিল বিধায় আমার আমার কাছে ফুর্তি লাগতেছে আমি যে কথা বলতেছি আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ পড়ে আমি জানি না আপনারা কতটুকু আনন্দ চিত্তে নিচ্ছেন আমার লাইফে কোনোদিন এক ওয়াজ এক সাত আট আয়াতের ওয়াজ করি নাই আজকে কইরা গেল

ফাইনালিল্লাহিমা ফিসাম তিওয়াল আর এতওয়াজ করণের পরেও যদি তোরা অস্বীকার করো আমার হাবিবের উপর ইমান না আনো তাইলে আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না ফাইন নালিল্লাহিমা ফিসামা তিওয়াল আর আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি আছে সৃষ্টি হয়েছে সৃষ্টি হবে সবকিছুর মালিকলাম

আমি আল্লাহ হলাম সব বিষয়ে জ্ঞানী সমস্ত বিষয়ের ভিতরের খবর হাকিকতের খবর সায়েন্সের খবর বিজ্ঞানের খবর সৃষ্টি করে আমি সব কিছু জানি আমার ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই চিৎকার দিয়া কন সোবাহান মুসলমান রব্বুল আলামিন এর বক্তব্য মোবারক সূরা নিসার 163 নাম্বার আয়াতে কারীমাত থেকে 170 নাম্বার আয়াতে কারীমা পর্যন্ত বয়ান থেকে কুরআনের বক্তব্য থেকে আমরা যা বুঝলাম আমার নবীর ক্ষেত্রে কোন দিক থেকে কম চিন্তা করার কোন সুযোগ নবীর शान ছোট করে দেখার কোন সুযোগ নাই মিলাদুন্নবী অস্বীকার করার কোন সুযোগ যারা অস্বীকার করে তাদেরকে তাওবার দাওয়াত করি ওরে ভাই তাওবা কর আল্লাহর কাছে ক্ষমা চা নইলে বিপদের সীমা থাকবে না কথা কোন ঠিক কিনা আল্লাহ বুজার তৌফিক দান করেন জোরে আমিন আরো জোরে এই মাহফিল কেয়ামত পর্যন্ত প্রতি বছর বছর মাহফিল কমিটি যারা আছে তাদের বলি ওয়ার রিস্টের দ্বারা কেয়ামত পর্যন্ত এই মাহফিল কায়েম দায়েম রাখেন যারা মাহফিলে আসলাম বাড়ির থেকে মনোযোগ দিয়া শুনলাম সবার জন্য দোয়া করি আল্লাহ সবার মনের নেক মকসুদ গুলি পুরা করে দেন আল্লাহ সবাইকে মিলাদুন নবীর পূর্ণ বরকত করে দেন আল্লাহ সকলে জিন্দিগির তাম গুনাগুলি মাফ করে দেন আল্লাহ সবাইকে নূর নবীজির দিদার দি ধন্য করে দেন আল্লাহ সবাইকে নূর নবীজির দিদার দি ধন্য করে দেন আল্লাহ সবাইকে নূর নবীজির দিদার দি ধন্য করে দেয়